অস্টিওআর্থ্রাইটিস আসলে কি রোগ? পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহ অধ্যাপক, চিফ কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, এটি একটি ক্ষয়জনিত রোগ। ধীরে ধীরে হাঁটুর কার্টিলেজের ক্ষয় হয়ে থাকে, হাড়ের ক্ষয় প্রাথমিকভাবে হয় না। কার্টিলেজের ক্ষয় হতে থাকে বলে এটি অমসৃণ হয়ে যায়। ধীরে ধীরে কার্টিলেজের উচ্চতা কমে যায় এবং হাড়গুলোর মাঝে ফাঁক কমে যায়। কার্টিলেজের ক্ষয়ের ফলে এর ঠিক ওপরেই থাকা সাইনোভিয়াল ফ্লুইড উৎপন্নকারী গ্রন্থিগুলোরও ক্ষয় হয় এবং সাইনোভিয়াল ফ্লুইড কম তৈরি হয়। সাইনোভিয়াল ফ্লুইড কম তৈরি হওয়ার ফলে ঘর্ষণজনিত ক্ষয় আরও বেশি করে হতে থাকে। এর ফলে হাঁটুর হাড়গুলোর একে অপরের সঙ্গে ঘর্ষণ হয় এবং ব্যথা উৎপন্ন হয়। অস্টিওআর্থ্রাইটিসের পরিবর্তনগুলি চক্রাকারে চলতে থাকে এবং ধীরে ধীরে রোগটি বাড়তেই থাকে। সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে এই রোগ হয়ে থাকে। মহিলাদের 40 বছরের পর এবং পুরুষদের 50 বছরের পর এই রোগ দেখা দেয়। অন্য আর্থ্রাইটিস থেকেও দ্বিতীয় ধাপে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই রোগের সঠিক চিকিৎসা নিতে পারলে ক্ষয় বন্ধ ও রোধ করা সম্ভব। অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি, আকুথেরাপি, স্ট্রেচিং ও স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আধুনিক অপারেশনবিহীন নিরাপদ চিকিৎসা। অনেকে এই রোগের দীর্ঘদিন মেয়াদি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। এতে করে রোগী ধীরে ধীরে বিকলাঙ্গ ও পঙ্গুত্ব বরণ করে। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, যিনি অনেক বছর ধরে এই সফলতার সাথে এই সকল রোগের চিকিৎসা করে আসছেন, তার চিকিৎসায় সুস্থ জীবনযাপন করছেন এমন অসংখ্য রোগী, চাইলে আপনিও ওপরে দেওয়া নাম্বারে ফোন করে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ নিতে পারেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসব। আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।